আপনারা শুনছেন উইমেন বুক অডিও আয়োজন আজ পড়ছি মার্থা মেক্কানার লেখা পুষ্পময়ী বসুর অনুবাদে স্পাইমে চতুর্থ পর্ব আমি দেখলাম যে ওদের যদি কিছু পথ খরচার টাকা আর অসামরিক পোশাক জোগাড় করে দেওয়া যায় তাহলে সহজেই ওরা হাসপাতাল থেকে পালিয়ে হল্যান্ড সীমান্ত পৌঁছে নিরাপদ হতে পারে আমি তখন গোপনে কিছু টাকা আর দুজনের মতো পোশাক জোগাড় করে একদিন ওদের পাশের ঘরের টেবিলের নিচে পোটলা করে রেখে ওদের ওয়ার্ডে গিয়ে আত্মারকে জিজ্ঞাসা করলাম কেমন বোধ হচ্ছে আজ এ কথা বলেই চুপি ওকে জানালাম পাশের ঘরের টেবিলের তলায় দুজনের মতো পোশাক আর কিছু টাকা আছে সুবিধা মতো সদ্ব্যবহার করো হল্যান্ড সীমান্ত এখান থেকে বেশি দূরে নয় চুপি চুপি এ কথা কটা বলে তখনই আবার বললাম আজ তাহলে ভালোই আছো বেশ বেশ শিগগিরই ভালো হয়ে যাবে আমার ডিউটি শেষ হয়ে এসেছিল ওয়ার্ড থেকে বাইরে এসে ঘড়ি দেখলাম পৌনে ছটা ছটায় আমার ডিউটি শেষ হবে একটা মাসিক পত্রিকা পড়তে চেষ্টা করলাম কিন্তু পত্রিকা ছাপানো অক্ষরগুলো আমার চোখের সামনে কেমন যেন ছাপসা মনে হতে লাগলো রাত বোধ হয় তখন আটটা হঠাৎ হাসপাতালের এলার্ম বেল বেজে উঠল চারদিকে ছুটো ছুটি আর চিৎকার আমি ছোট ঘর থেকে বের হয়ে ওয়ার্ডের দিকে যেতেই একজন নার্স বলে উঠল দুজন ব্রিটিশ সৈন্য তোমার ওয়ার্ড থেকে পালিয়ে গেল একই ব্যাপার নার্স আমি তা কী করে জানবো আশ্চর্য হয়ে বললাম আমি আমার ডিউটি তো ছটায় শেষ হয়ে গেছে পৌনে ছটায় আমি ওয়ার্ডে গিয়েছিলাম তখন আমি দেখে এসেছি ওরা শুয়ে আছে এরপর আর আমাকে কোনো কথা জিজ্ঞেস করলো না সার্জেন্ট রাতে বাড়ি ফিরে এসে দেখি যে আমাদের বসবার ঘরে দুজন লোক বসে আছে কাছে গিয়ে দেখি ওরা দুজনেই আমার পরিচিত শুধু পরিচিত বললেও ঠিক বলা হয় না ওরা দুজনেই আমার সহকর্মী ইলফোন্স আর স্টিফেন এলফোন্সের কথা আগেও একবার বলেছি তিন নম্বর অ্যাডভান্স ট্রেনিং স্টেশনে যাবার সময় এলফন্সি ছিল আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওদের ওই সময় ওখানে দেখে কিছুটা আশ্চর্য হয়েই জিজ্ঞেস করলাম আমি কি ব্যাপার আবার হাসপাতালে যেতে হবে নাকি ভয়ও পেয়েছিলাম বেশ ওরা কি তাহলে ইংরেজ সৈন্যদের পালাবার ব্যাপারটা জানতে পেরেছে নাকি স্টিফেন বলল হঠাৎ ছুরিতে আমার আঙুল কেটে গেছে তাই এলফোন্স বলল যে চলো নার্সের ওখানে ব্যান্ডেজ করিয়ে আনা যাক আমি বললাম ভেষ তো আমি এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি মুখে কথা বললাম বটে কিন্তু মনে মনে ভাবলাম যে সামান্য একটুখানি ছুরির কাটা সে তো এলফন্স নিজেই ব্যান্ডেজ করতে পারত আমার সন্দেহ ঘনীভূত হয়ে উঠল কোথায় কেটেছে দেখি জিজ্ঞাসা করলাম আমি স্টিফেন হঠাৎ বলে উঠলো আপনার দুমুখ কাজ বেশ ভালোই চলছে তাহলে কি বলেন সিস্টার ভয়ানক ঘাবড়ে গেলাম আমি ওর এই কথাই কিন্তু পরক্ষণেই আমার সব ভয় আনন্দে রূপান্তরিত হয়ে গেল যখন ওকে বলতে শুনলাম ব্যান্ডেজ বাঁধতে সেফটিপেন দরকার হবে তো সিস্টার আনন্দের আতিশয্য বুকের মধ্যে টিপ টিপ করে উঠল আমার বললাম সেফটিপিন আছে আপনার সঙ্গে দেখি পাই কিনা না বলে স্টিফেন ওর কোটের কলারটা উল্টে ধরল দেখতে পেলাম দুটি সেফটি পেন গুণ চিহ্নের মতো করে আটা একটু হেসে আমিও আমার ইউনিফর্মের একটা বোতাম খুলে ভাঁজটা উল্টে দেখালাম এলফোন্সও এলফোন্স বলল তাহলে দেখা যাচ্ছে আমরা সবাই একই পথের পথিক আমি বললাম কিন্তু আমার খবরকার কাছে পেলেন আপনারা ক্যান্টিনের সার্জেন্ট মেজর আমাদের বলেছেন আপনার কথা বলল এলফন্স কি সর্বনাশ ওই জার্মানটা আমার আমার কথায় বাধা দিয়ে এলফন্স বলল উনি জার্মান নন যুদ্ধের আগে উনি ইংল্যান্ডে স্যান্ট মিলিটারি কলেজের একজন ক্যাডেট ছিলেন যুদ্ধের আগেই জার্মানিতে আসেন তারপর আমি বললাম কিন্তু আমার খবর উনি জানেন কি করে সে কথাই তো বলছি এলফোনস বলে চলল গতকাল পর্যন্ত উনি ছিলেন আমাদের খবর পাঠাবার মিডিয়াম কিন্তু দুঃখের বিষয় যে আজই উনি বদলি হয়ে চলে যাচ্ছেন যাবার আগে উনি আমাদের বলে যান যে এরপর থেকে আমাদের কোনো খবর থাকলে তা লুরার হাতে হবে তারপর যখন জানতে পারলাম যে আমাদের সিস্টারে হচ্ছেন আমাদের এই লুরা তখন আর দেরি না করে সোজা চলে এলাম আমি জিজ্ঞাসা করলাম কিছু আছে নাকি পাঠাবার মতো স্টিফেন বলল সে কথা পরে হচ্ছে এর আগে আমি জিজ্ঞাসা করছি আপনাদের এখানে অটোভন প্রমোট বলে কোনো লোক থাকে কিনা অটোভোন হচ্ছে সেই রুচিমার্জিত জার্মান যুবকটি যার কথা এর আগেও বলেছি আমি বললাম কেন বলুন তো স্টিফেন থাকে কি না বলুন বললাম হ্যাঁ ওকে কীরকম মনে হয় আপনার ওকে পছন্দ করেন কি আপনি নিতান্ত ব্যক্তিগত এই প্রশ্নে একটু বিরক্তই হই আমি আমি বললাম পছন্দ অপছন্দের কথা ওঠে না তবে লোকটা ভালো বলেই আমার ধারণা কিন্তু ওই ভালো লোকটির কাছ থেকে যে দূরে থাকতে চেষ্টা করবেন সিস্টার লোকটা জার্মান সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট ভয়ানক ঘাবড়ে গেলাম আমি এই কথা শুনে বললাম বলেন কি ওরা কি তাহলে আমাকেও সন্দেহ করতে আরম্ভ করেছে এলফন্স বলল আপনাকে কেন প্রত্যেক বেলজিয়ানকেই ওরা সন্দেহে চোখে দেখে স্টিফেন বলল শুনুন সিস্টার সেন্সর অফিসে চাকুরির সুযোগে আমি মাঝে মাঝে জার্মানদের কিছু কিছু চিঠিপত্র পড়ে দেখবার সুযোগ পাই কিছুদিন আগে অটোভনের এই রকম একখানা চিঠি পড়ে দেখবার সুযোগ হয়েছিল আমার ওর মাকে লিখেছিল যে কোন একটা বিশেষ দায়িত্বপূর্ণ কাজের ভার নিয়ে ও এখানে আছে ওর এই বিশেষ দায়িত্বপূর্ণ কাজটা যে কি আপনাকে সেই খবরটা বের করতেই হবে আমি বললাম খবর জানিয়ে আপনি আমার বিশেষ উপকার করলেন এর জন্য আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আপনাকে স্টিফেন বলল বেশ এবার তাহলে অন্য কাজের কথা হোক এই বলেই একখানা ছোট্ট ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে গুঁজে দিয়ে চুপি চুপি বলল আজই পাঠাবার ব্যবস্থা করবেন এটাকে কাগজখানে চুলের মধ্যে রাখতে রাখতে আমি বললাম আজ রাতেই যাবে এর পরই ওরা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি ওই কাগজখানা যথারীতি তেষট্টি নম্বরের সেই নির্দিষ্ট জানালায় পৌঁছে দিয়ে এলাম এই ঘটনার কয়েকদিন পরে ক্যান্টিন মা একদিন আমাকে বলে গেল যে জার্মানরা সবাই মত্ত হয়ে উঠেছে একটা বিরাট জয়ের আশায় কিন্তু কিসের জন্য ওদের আসা বহু চেষ্টাতেও সে খবর জানতে পারেনি সে স্টিফেনের কাছে খবর পেলাম যে রিচ ম্যান নামে যে লোকটা আমাদের ক্যাফেতে থাকে সে নাকি প্রায় আবহাওয়া আর বায়ু প্রবহনের গতি সম্বন্ধে গ্রাফ আর রিপোর্ট পাঠাচ্ছে নিয়মিতভাবে রিচম্যান খবর সম্বন্ধে খবরাখবর নিয়ে জানতে পারলাম যে লোকটা বৈজ্ঞানিক যুদ্ধের আগে সে ছিল কোনো কলেজের কেমিস্ট্রির অধ্যাপক যে সব সাময়িক পত্রিকা আসতো তার নামে সেগুলোর সবই ছিল বৈজ্ঞানিক পত্রিকা সব ব্যাপার মিলিয়ে আমার কেমন যেন সন্দেহজনক মনে হলো খবরটা আমি তেষট্টি নম্বরের হাত দিয়ে পাঠিয়ে দিলাম তিন দিন পরে ক্যান্টিনমার হাতে দিয়ে উত্তর পেলাম আবহাওয়ার রিপোর্ট নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই সৈন্যদলের গতিবিধি ট্রেন চলাচল বা ওই জাতীয় কার্যকরী খবর দিতে চেষ্টা করবেন ওরা তাহলে আমাকে মাথা খারাপ মনে করেছে এর দুই দিন পরেই এলফোন্স খবর দিল যে কয়েকদিন যাবৎ হাজার হাজার ক্লোরিন লেভেল দেওয়া লোহার সিলিন্ডার এনে জমা করা হচ্ছে সাপ্লাই ডিপোতে একদিকে কেমিস্ট্রির অধ্যাপক ও আবহাওয়ার রিপোর্ট আর অন্যদিকে ক্লোরিন ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হলো আমার লাসেলের সেই কথা মনে হলো তোমার কাছে যে সংবাদ নিতান্ত অকেজ মনে হবে মনে রেখো তারও সামরিক মূল্য থাকতে পারে যাই মনে করুক আমি আবার আবার খবর এই ব্যাপারটা জানিয়ে ঠিক দিন পরে উত্তর এলো ওরা পাঠালাম তিন এরকম অনুমান সাপেক্ষ খবর না দিয়ে কাজের খবর দিতে চেষ্টা করুন এই উত্তর পাবার পর ও বিষয়ে আমার আর কোনো খবর নিতে বা পাঠাতে চেষ্টা করলাম না এপ্রিল মাস পড়তেই লক্ষ্য করলাম যে আমাদের হাসপাতালে হঠাৎ কেন যেন বিশেষ ব্যবস্থা আরম্ভ হয়ে গেল উপর থেকে হুকুম এসেছে যে একমাত্র সিরিয়াস কেস ছাড়া অন্য সব রোগীকেই অন্যত্র সরিয়ে দিতে হবে অসামরিক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে কয়েকদিনের মধ্যেই টাউনের ভিতর আর একটা সামরিক হাসপাতাল খোলা হলো অসামরিক লোকেদের জন্য এই খবরটাও আমি তেষট্টি নম্বরের হাতে দিয়ে এলাম একটা ব্যাপারে কিন্তু আমি বিশেষ রকমই আশ্চর্য হয়ে গেলাম ব্যাপারটা এই যে এত যেখানে তোড়জোড় উদ্বেগ আয়োজন হাসপাতালে নয়া ব্যবস্থা সেখানে এক কোম্পানি সৈন্যও তো বেশি আমদানি হচ্ছে না বা সাধারণত যা আসে তার চেয়ে বেশি গোলা বারুদও আসছে না কিছুতেই এ সমস্যার সমাধান করতে পারছিলাম না আমি তেইশে এপ্রিল উনিশশো সেদিনের কথা আজও আমার স্পষ্ট মনে আছে হাসপাতাল থেকে জরুরি খবর পেয়ে ছুটে গেলাম হাসপাতালে ঢুকতেই স্তম্ভিত হয়ে গেলাম আমি সে কি হৃদয় বিদারক দৃশ্য দলে দলে ফরাসি বন্দির আসছে ওদের চোখ দিয়ে অবিরত জল পড়ছে হাত মুখ ফুলে ঢোল হয়ে উঠেছে ওদের বন্দির যেন আর শেষ নেই আসছে তো আসছেই শত শত হাজার হাজার গ্যাস আক্রমণ চালিয়েছে জার্মানরা এত দিনে আমার কাছে পরিষ্কার হয়ে গেল ওই বায়ু প্রবহনের রিপোর্ট কেমিস্ট্রির অধ্যাপকের গ্রাফ আর ক্লোরিন ভর্তি সিলিন্ডারের তপ্ত রহস্য কিন্তু ওরা কি করল আমার কাছে সময়মতো খবর পেয়েও মূর্খের দল কিছুই বুঝতে পারল না উল্টো আমাকেই পাগল মনে করে ধমকানি দিল এরপর কয়েকটি দিন চুপচাপ কাটলো বাড়ি থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে বাড়ি এছাড়া আমার যেন আর কোনো কাজেই নেই এই সময় একদিন ক্যান্টিন মা আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে গেল ঘরে গিয়ে পড়ে দেখলাম আমাদের অনেক খবর ফাঁস হয়ে যাচ্ছে জার্মান বন্দীদের কাছে খবর পাওয়া গেছে যে বার্জ জেলায় রাদার ব্রুক শহরের উপকণ্ঠে জার্মানদের এক গোপন টেলিফোন লাইনের সঙ্গে ব্রিটিশ সেনা দলের ঠিক পেছনে কোথাও যোগাযোগ আছে বহু চেষ্টা করেও এই দিকের লাইন কোথা আছে জানতে পারেনি সম্ভব হলে খবর নিতে চেষ্টা এরপর কয়েকটি দিন চুপচাপ কাটল বাড়ি থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে বাড়ি এছাড়া আমার যেন আর কোনো কাজেই নেই এই সময় একদিন ক্যান্টিন মা আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে গেল ঘরে গিয়ে পড়ে দেখলাম আমাদের অনেক খবর ফাঁস হয়ে যাচ্ছে জার্মান বন্দীদের কাছে খবর পাওয়া গেছে যে জেলায় রাদার ব্রুক শহরের উপকণ্ঠে জার্মানদের এক গোপন টেলিফোন লাইনের সঙ্গে ব্রিটিশ সেনা দলের ঠিক পিছনে কোথাও যোগাযোগ আছে বহু চেষ্টা করেও এদিকে লাইন কোথা আছে জানতে পারিনি সম্ভব হলে খবর নিতে চেষ্টা করবেন নির্দেশ পড়ে হতাশ হয়ে পড়লাম রাদার ব্রুক রুলার্স থেকে প্রায় ২০ মাইল দূরে এত দূর থেকে কি করে রাদারব্রুকের ব্রুকের খবর সংগ্রহ করব সেই কথা ভেবেই ঠিক করতে পারলাম না চিন্তা করতে করতে আসার একটা ক্ষীণ আলোক দেখতে পেলাম যেন আমার এক কাকা থাকতেন রাদার ব্রুকে তাই মনে হলো কাকার বাড়ি যাব বলে একটা পাশ যদি কোনো রকমে জোগাড় করতে পারা যায় তাহলে হয়তো খবরটা বের করা যায় সুযোগে একটা জুটে গেল এই সময় শহরে গুজব ছিল যে অসামরিক লোকেদের সব রুলার্স থেকে চলে যেতে হবে ফ্যাসোজেল নামে জার্মান মেশিনগান কোম্পানির একজন কমান্ডার সেই সময় আমাদের ক্যাফেতে বাস করছিল সেই ক্যামিস্ট ভদ্রলোক গ্যাস আক্রমণের পরেই চলে গিয়েছিল আর কমান্ডার ফ্যাসুজেল এসে সেই ঘর দখল করেছিল সে চলে যাবার পরেই অটোভন যার কথা এর আগেও বলেছি সে কিন্তু ওখানে শিকড় গেড়ে বসেছিল লোকটার অন্তরে যাই হোক মুখে ছিল মধু ভরা সব সময় ও দেখাতে চেষ্টা করতো যে ওর মতো অকৃত্রিম সুরৃদ আমাদের আর কেউ নেই ওর ব্যবহারে অবিশ্বাস করার মতো কিছু ছিল না যাই হোক একটা বিষয় আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে আমাকেও কিছু করতে পার মেশিনগান কোম্পানির সেই মাত্র কমান্ডার ফেসুজেলের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল একবার ও সাংঘাতিক রকমে আহত হয়ে কিছুদিন হাসপাতালে ছিল তখন থেকেই ও আমাদের চিন্ত তারপর আমাদের ক্যাফেতে আসবার পরই সে পূর্ব পরিচয় আরও একটু ঘনিষ্ঠ হয়েছিল আমার সঙ্গে ও খুব ভালোই ব্যবহার করত। সুযোগ বুঝে একদিন আমি ফেসুজেলকে বললাম চারদিকে যা শুনছি তাতে তো আমার মনে হচ্ছে যে আমাদের এখান থেকে চলেই যেতে হবে ফেসুজেল কে বলেছে এসব কথা ওটা একটা বাজে গুজব আমি বললাম গুজব বাজে হোক আর যাই হোক সত্যি যদি আমাদের কোথাও চলে যেতে হয় তাহলে তো আমাদের সব কিছুই এখানে ফেলে রেখে যেতে হবে তাই ভাবছি যে সুযোগ পেলে আমাদের কিছু আসবাবপত্র রাধায়প্রুকে আমার কাকার বাড়িতে রেখে আসব আমি জানতাম যে চলাফেরার ব্যাপারে অন্যান্য কোম্পানিগুলোর চেয়ে জার্মান মেশিনগান কোম্পানিগুলো অনেক বেশি স্বাধীনতা ভোগ করে থাকে তাই আমি ফেসুজেলকে অনুরোধ করে বললাম আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি মনে করি যে আমাদের জিনিসপত্র রাদার ব্রুকে সরিয়ে ফেলে আসা অসম্ভব হবে না একটু চিন্তা করে ফেসুজেল বলল আমি হয়তো আপনাকে একটা ওয়াগান দিতে পারি দু এক দিনের জন্য আচ্ছা আপনি এক কাজ করবেন যে যে জিনিসপত্র পাঠাতে চান সেগুলো জড়ো করে পেছনের ঘরে রেখে দেবেন আমি কাল সন্ধের পরে সেগুলিকে ওয়াগানে তুলে নেওয়ার ব্যবস্থা করব। ভালো কথা কোথায় দিয়ে আসতে হবে ওগুলো বলুন তো আমি ইচ্ছে করেই বোকা সেজে গেলাম আমতামতা করে বললাম তাই তো কাকার বাড়ির ঠিকানাটা ঠিক মনে পড়ছে না তবে আমি তার নামটা বলে দিতে পারি ওখানে সবাই তাকে চেনে ফেসুজল বলল তাহলে তো বড়ই মুশকিলে ফেললেন ফ্রাউলিন জার্মান মিশিন গান কোম্পানির ওয়াগান ড্রাইভার সেখানে একজন বেলজিয়ামের বাড়ির খোঁজখবর নেওয়া শুরু করলে সবাই তাকে সন্দেহ করবে প্রথমত এইভাবে ওয়াগান দেওয়াটাই হচ্ছে বেইমানি এর উপর মালপত্র নিয়ে ধরা পড়লে তো কেলেঙ্কারি এক শেষ হবে আমি বললাম আমাকে যদি সঙ্গে নিয়ে যান তাহলে কোনোভাবেই গোলমালের ভয় থাকে না কিন্তু মুশকিল তো হয়েছে আপনি মেয়ে হয়ে আপনি যদি জার্মান সৈনিকদের ছদ্মবেশে যেতে রাজি থাকেন তাহলে এক হয় আমি বললাম পোশাক পেলে নিশ্চয়ই পারব ফেসুজেল বলল বেশ তাহলে সে কথাই থাকলো আপনার চেহারাও বেশ লম্বা চড়া আছে সৈনিকের পোশাক পরে মুখে একটা পাইপ গুজে দিলেই তিব্বি মানিয়ে যাবে চুলটা হেলমেটের নিচেই ঢাকা পড়ে যাবে আপনি তাহলে প্রস্তুত হয়ে থাকবেন আপনার পোশাকের ব্যবস্থা আমি করব। আপনার সঙ্গে যে ড্রাইভারটিকে দেব তার নাম সাইলেন্ট উইলি তাকে আপনি আমার মতোই বিশ্বাস করতে পারেন কথাটা ফেসুজেল কি জন্য বলল তা বুঝতে দেরি হলো না আমার কোনো মেয়েকে একলা পেয়ে জার্মান সৈনিকরা কি রকম ব্যবহার করে ওয়েস্ট রুজবেক থাকতে সে অভিজ্ঞতা আমার হয়েছিল